ফাইনালি সেই সময়টা চলে আসে যখন আমি আয়রন গোলেমের কাছ থেকে বদলা নেব। ইয়েস গাইস, যারা যারা আমার এই এপিসোডটা দেখেছো তারা হয়তো জানো যে আয়রন গোলেম আমার টমি আর ঝমিকে মেরে দিয়েছিল, আর আমি বলেছিলাম যে আমি আয়রন গোলেমের কাছ থেকে বদলা নেব। ইয়েস, আজকের এপিসোডে আমরা আয়রন গোলেমের কাছ থেকে বদলা নেব। চলো গেম প্লে শুরু করা যাক। ওকে, তোকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন আমার আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে আছি। আয়রন গোলেমকে মারার জন্য যেগুলো যেগুলো জিনিস দরকার পড়বে সেগুলো আমার অলরেডি রেডি করা আছে। বাকি এটা জিনিস দেখো ভাই, এটা মন্টু আর এটা হলো মন্টুর বউ, আর এদের দুজনের ভাই বাচ্চা হয়ে গেছে, আর এর বাচ্চাটা বড় হয়ে গেছে আমি জানিও না ভাই। এক কাজ করো তোমরা ভাই, মন্টু আর মন্টুর বউয়ের নাম কি দেওয়া যায় তোমরা কমেন্টে বলো, কারণ আমার কাছে বেশি নেম ট্যাগ নাই। আমার কাছে এখন আমার কাছে শুধুমাত্র একটা নেম ট্যাগ আছে যেটা আমার আজকে অনেক দরকার পড়বে আয়রন গোলেমকে মারার জন্য। এই দেখো গাইস, এখন আমরা যাবো ভিলেজের মধ্যে আমাদের রেলগাড়ি করে। ভাই রেলগাড়িটা বানানোর পর অনেক ইজি হয়ে গেছে ভাই ভিলেজে যাওয়া, দেখো কত ইজিলি আমি যাচ্ছি, না হলে ভাই অনেকক্ষণ লাগতো আমাকে ভিলেজে পৌঁছাতে। ওকে, তো পৌঁছে গেছি। আর এই দেখো গাইস, আমি আয়রন গোলেমকে মারার জন্য কত কিছু রেডি করে রেখেছি। এই সব কিছু আমাদেরকে আজকে লাগবে, এই তিনটা ভিলেজার আমাকে লাগবে। তোমরা সব জানতে পারবে যে আজকে আমি কিভাবে আয়রন গোলেমের কাছ থেকে বদলা নেব। কিন্তু গাইস, এটা করার আগে তোমরাও আমাকে অনেক কিছু কমেন্টে বলেছে যে আয়রন গোলেমকে আগুন দিয়ে মারো, লাভা দিয়ে মারো। অনেকে কমেন্ট করেছিল ভাই আয়রন গোলেমকে জলে ডুবিয়ে মারো। সবার প্রথমে গাইস আমি ওগুলো করব, তারপরে এই জিনিসটা করব। সবথেকে আমরা আয়রন গোলেমকে লাভা দিয়ে ডুবাই মারবো, যেটার জন্য আমার কাছে বাকেট আছে চারটা। তো আমাকে এখন লাভা লাগবে, লাভা আমার ভাই আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে আছে, বেসের মধ্যে বলতে যেখানে আমি মাইনিং করতে যাই সেইখানে আছে। তো চলো সব প্রথমে আগে ঘরে যাওয়া যাক। ওকে, তো চলে আসছি আমরা আমাদের ঘরের মধ্যে। ঘরটাকে দেখো আমি চেরি ব্লকস দিয়ে ভরিয়ে দিয়েছি, এই ঘরটাকে না পুরোটা আমি চেরি বানাবো ভাবছি, মানে কিরকম বানানো যায় তোমার কমেন্টে বলো। ওকে, তো চলো আমরা বেসের মধ্যে চলে আসছি। আর হ্যাঁ গাইস, আজকের এপিসোডে তো আমরা আয়রন গোলেমের কাছ থেকে বদলা নেবই, কিন্তু নেক্সট এপিসোডে আমরা অ্যামিউজমেন্ট পার্ক বানাবো একটা। ইয়েস গাইস, আমরা একটা অ্যামিউজমেন্ট পার্ক বানাবো। তোমাদেরকে আমি জায়গাটা আগের এপিসোডে দেখাইছিলাম যেখানে আমি অনেক বড় একটা রেলের রাস্তা বানাবো বরফের পাহাড়ের উপর দিয়ে। তো ফটাফট তোমরা এই ভিডিওর মধ্যে 2000 কমেন্ট করে দাও, তারপর আমি সেই এপিসোডটা আনবো তাড়াতাড়ি। এখানে যদি আমি ডাইরেক্ট একটা জাম্প করে এরকম করে আরামসে নিচে পড়ে যাবো, এই তো ভাই বহুত লাভায় ভর্তি আছে এখানে। তো আমি এক কাজ করি, তিনটা বাকেটে লাভা ভরি নিয়ে যাই, এতগুলো আমাকে লাগবে না, তবুও ভাই তিনটা বাকেট নিয়ে যাই। বাকি চলো এখন উপরে চলো, আমাদের আর এখানে কাজ নেই। ওকে, তো আমরা উপরে চলে আসছি। ওকে, তো চলো ভাই আমাদের আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে চলো ফটাফট, আমাকে ফটাফট খাওয়ারও লাগবে অনেকগুলো। ওকে, তো পৌঁছে গেছি ভাই আমাদের আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে। ওকে, তো এবার আমাকে যেটা লাগবে সবার জন্য আমাকে কিছু খাওয়ার নিতে লাগবে। ওকে, তো আমি খাওয়ার রান্না করতে দিয়েছিলাম, কতগুলো বেক পটেটো পাই গেছি, আমি আলু পাই গেছি, আলুগুলো খেয়ে নি। ওকে, তো র মটন আছে, ওকে র মটন গুলো আমি রান্না করতে দিয়ে দিই ফটাফট। ওকে, তো গাইস আমাদের মটন রেডি হয়ে গেছে, ফটাফট আমরা মটন নিয়ে আর এখান থেকে ফটাফট যাই। ওকে, তো গাইস আমি বাইরে চলে আসছি, আর বাইরে আমাকে না এই ভিলেজটার মধ্যে যেতে লাগবে। এই ভিলেজের মধ্যে সে আয়রন গোলেমটা আছে যে ভাই টমি আর ঝমিকে মেরেছিল। তো চলো সব প্রথমে ওই ভিলেজটার মধ্যে যাওয়া যাক। আমার তো লাভার দরকারই পড়তো না ভাই এই ভিলেজের মধ্যে, দেখো কত বড় লাভার পুল আছে, আমি এটা ভুলেই গেছিলাম যে এই ভিলেজের মধ্যে একটা লাভার পুলও আছে। এখন আমাকে যেটা করতে লাগবে সব প্রথমে আয়রন গোলেমকে খুঁজতে লাগবে, সেই আয়রন গোলেমটা। এই তো পেয়ে গেছি গাইস, আমাদের দুশ্মন আমাদের শত্রু আয়রন গোলেমকে পেয়ে গেছি। এই কি রে, এই মনে হচ্ছে কি একে এখনই আমার আয়রন তলবার দিয়ে মারি, কিন্তু গাইস না, একে তো আমরা এরকম করে মারবো না, আমরা একে তরপায়ে তরপায়ে মারবো গাইস আজকে। ওকে, তো সবথেকে আয়রন গোলেমকে মারার জন্য আমি না আমাকে ওকে এই লাভার পুলের মধ্যে নিয়ে আসতে হবে ভাই। ইয়েস গাইস, এই লাভার পুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুলটাতে আমি ডুবাই ডুবাই আয়রন গোলেমকে মারবো, মানে ওদেরই ভিলেজে ওদেরই আয়রন গোলেমকে মারবো আমি। তো তার আগে দেখো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমাকে না ফটাফট ঘুমোতে লাগবে। এক কাজ করি, এদের ভিলেজে ঘুমাই যাই। ওই চলো চলো চল আমাকে ঘুমাইতে দে। ওকে, তো গাইস আমরা এখন ঘুমাই গেছি, আমাদের গুড মর্নিং ও হয়ে গেছে, চলো চলো সকাল হয়ে গেছে, আমাদের লাভা পুলটা কোথায় গেল? ওই তো গাইস আমাদের লাভা পুল। ওকে, তো গাইস আমি রেডি এখন আয়রন গোলেমকে মারার জন্য। তোমরা যেভাবে বলেছিলে লাভার মধ্যে ডুবাই ডুবাই মারতে, আমি সেভাবেই মারবো আজকে। একবার মারবো না গাইস, একবার মারবো না, অনেকবার মারবো, লাভাতে ডুবাই মারবো, জলে ডুবাই মারবো। তারপরে আরেকটা উপায় আছে যেটা আমি ভেবেছি, সেটা দিয়েও মারবো, কিন্তু সবার আগে আমরা লাভা দিয়ে মারবো। তো লেটস গো। নারে 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 ভাই, একটা হিটে কিভাবে মারলো আমাকে? এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার জিনিসপত্র আমার জিনিসপত্র, আবে একটা হিটে মারি দিলো, আবার মারতে আসছে, আবার মারতে আসছে, আবার মারতে আসছে। আবে ভাই, জিনিসপত্র নেই জিনিসপত্র নেই আমার জিনিসপত্র নেই। আমি ভাবছিলাম যে আমি আয়রন গোলেমকে বদলা নিবো, ওই আমাকে মারি দিলো দুইবার। ওকে, এবার দেখো ভাই, এবার কোথায় গেল আয়রন গোলেমটা? দেখো গাইস, এইবার তো ছাড়বো না তোকে, এবার ছাড়বো না এবার। ওকে, মারি দিছি, এবার আয়রন গোলেম আমাকে মারতে আসছে। আয় এবার এবার আয়, বহুত মারি দিছে ভাই, বহুত মারি দিছে, এতটা বেঞ্চাতি করা যায় না কি কারো। আরে লাভা কোথায় গেল, আমাদের লাভা কোথায় গেল? এই তো লাভা চলে আসছে, আমাদের লাভা কোথায় গেলে আয়রন গোলেম? আয় আমাকে মারতে 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 আসবে, আয় না, আয় 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 আয়, চলে আসছে চলে আসছে চলে আসছে, আয়রন গোলেম চলে আসছে, আয়রন গোলেম চলে আসছে, আয়রন গোলেম আয়রন গোলেম, জলদি আয় জলদি আয় ভাই জলদি আয়। ওকে ওকে ওকে, আমি উপরে চলে আসছি, এবার আমাকে মারতে পারবে না। এবার আমাকে যেটা করতে লাগবে এরকম করে এই পাশে আসতে লাগবে, আর ডুবে যা, পর লাভাতে পর না, লাভাতে পর লাভাতে পর লাভাতে পর, ভাই লাভার মধ্যে পড়বে, এখনই লাভার মধ্যে পড়বে, আয় লাভার লাভার মধ্যে পর, লাভার মধ্যে পর, লাভার মধ্যে পর, লাভার মধ্যে পর, পড়ে যা ভাই, পড়ে যা পড়ে যা পড়ে যা ভাই, অল্প খালি অল্প খালি পড়ে যা, আয় না আয় আয়। একে না আমাকে ধাক্কা দিতে লাগবে গাইস, আমাকে আয়রন গোলেমকে ধাক্কা। শিট 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 শিট,
ভাই আমার সব জিনিসপত্র আমার সব জিনিসপত্র গেল ভাই সব জিনিসপত্র ভাই এটা কি হলো আরে ইয়ার শিট 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 এটা কিভাবে পড়লাম আমি তো শিফট দাবাইছিলাম কিভাবে পড়লাম এটা আমি নিজেও চাই না আরে ইয়ার সব কিছু গেল এবার গাইস আমার আয়রন গোলেমের উপর এত রাগ উঠছে ভাই কি আমি মারতেই পারতেছিলাম তখন থেকে এবার দেখো গাইস আমি লাভা পুলের মধ্যে করব না ভাই আমাকে না একটা ফাঁকা জায়গা লাগবে যেমন কি ধরো এই জায়গাটা আমাকে না কিছুটা গর্ত করতে লাগবে এরকম করে দেখো এরকম করে ইয়েস এরকম করে আমাকে গর্ত করতে লাগবে যতগুলো ডার্ট পাচ্ছি না ডার্টগুলো আমাকে আমি এরকম করে লাগাই দিতে লাগবে ওকে এবার আমি না কয়েকটা লাভার বাকেট নিয়ে আসছি এবার এই লাভার বাকেট গুলা দিয়ে আমাকে না এটাকে ভরাই দিতে লাগবে এরকম করে ব্যাস ওকে তো গাইস এবার আরেকবার ট্রাই করা যাক আয়রন গোলেমকে মারার আয় ভাই আয়রন গোলেম প্লিজ আয় ফটাফট আয় ওকে এরকম করে এবার এটার মধ্যে ফেলাইতে লাগবে একে পড়ে যা ওবে আয়রন গোলেম পড়ে যা প্লিজ ওকে তো গাইস অনেকক্ষণ ধরে ট্রাই করার পর আমি আয়রন গোলেমকে দেখো এই জায়গাটার মধ্যে ফাঁসিয়ে দিয়েছি এবার আয়রন গোলেম তুই বাড়াবি কোথা থেকে হ্যাঁ এবার কোথা থেকে বাড়াবি তোকে আসার জন্য তো আমাকে এইদিকেই আসতে লাগবে কিন্তু ওকে আমি আসতে দিবই না এই দেখো গাইস আমি ওর ডটটা না এরকম করে কি পড়তেছে ভাই এখানে ওকে তো আমি আমার জিনিসপত্র সব পাই গেছি ভাই সব নিয়ে নে ভাই একটা আয়রন গোলেমকে মারার জন্য আমার এত প্রবলেম হচ্ছে দেখো কিন্তু এবার তুই পালাবি কোথায় হ্যাঁ এবার পালাবি কোথায় এবার আমাকে যেটা করতে লাগবে শুধু ডটটা ভাঙতে লাগবে ডটটা ভাঙিয়ে দিলে লাভার মধ্যে পড়বে আর লাভার মধ্যে ফেলাইছি ফাইনালি গাইস আয়রন গোলেমকে লাভা দিয়ে মারছি ভাই এত টাইম লাগলো ভাই এই আয়রন গোলেমটাকে মারতে এবার যেটা করতে লাগবে আয়রন গোলেমকে আমাকে জলের মধ্যে মারতে লাগবে ওকে তো আমার কাছে দুইটা বালতি আছে তো দুইটা বালতি আগে সবার মধ্যে জল নিয়ে নিই আমি ওকে জল নেওয়া হয়ে গেছে এবার আমাকে সেম গাইস আমি সেম জিনিসই করবো আমার শোবেলটা তো নিচে পড়ে গেছে এই তো আয়রন গোলেম এখানে পাই গেছি গাইস আমাকে কিছু না গাইস আমাকে না একটা বড় গর্ত করতে লাগবে এখানে এই দেখো এরকম করে সিম্পল একটা খালি গর্ত করব ওকে তো এরকম করে আমি সিম্পল একটা গর্ত করে নিয়েছি ওকে তো গাইস আমাদের গর্ত কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আমাকে না এটা জল দিয়ে এরকম করে ভরাই দিতে লাগবে ইয়েস ওকে জল দিয়ে ভরাই দিছি এবার শুধু আমাকে আয়রন গোলেমকে এখানে আনতে লাগবে আর ওকে এখানে ধাক্কা দিয়ে ফেলাতে লাগবে ব্যাস আর কিছু করতে লাগবে না কোথায় গেল আয়রন গোলেম কোথায় গেল রে এই তো আয়রন গোলেম আয় চলে আসছে চল আয় ওকে তো গাইস আমাদের আয়রন গোলেম চলে আসছে একেও আমাকে এরকম করে না ধাক্কা দিয়ে ফেলাতে লাগবে আমাকে ওর আশেপাশে এরকম করে ব্লকস দিয়ে ভরাইতে লাগবে ওকে তো গাইস আমি এর আশেপাশে এরকম করে ঘিরে দিচ্ছি একে শুধু আমাকে না জলের মধ্যে ফেলাতে লাগবে ওকে একে আমি ঘিরে দিচ্ছি এবার শুধু আমাকে কয়েকটা খালি ব্লকস লাগবে দাঁড়াও কয়েকটা না খালি ব্লকস নিয়ে নি ওকে এবার শুধু আমাকে না এখানে বন্ধ করতে লাগবে এটার মধ্যে ইয়েস বন্ধ হয়ে গেছে ভাই বন্ধ হয়ে গেছে এবার শুধু আমাকে একে জলের মধ্যে বন্ধ করতে লাগবে ওকে তো এবার এই আয়রন গোলেমটা ভুলে গেছে যে একে আমি মারছিলাম তো এক কাজ করে একে না ফটাফট জলের মধ্যে ডুবাই দিই ইয়েস ডুবে গেছে ভাই ডুবাই দিছি কিন্তু মরতেছে না কেন এক মিনিট হ্যালো আয়রন গোলেম কি আয়রন গোলেম কি জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারে নাকি এ তোমরা তো এটা বলো নাই তোমরা আমাকে বলছো যে জলের মধ্যে ডুবাইলে মরে যাবে কিন্তু মরতেছে না কেন এক মিনিট দাঁড়াও আমার মাথায় আরেকটা আইডিয়া আসছে সেটা হলো স্যান্ড ভাই স্যান্ড ইয়েস আমাকে না অনেকগুলো স্যান্ডও লাগবে তা কয়েকটা না স্যান্ড নিড়ি আর এই যে স্যান্ড দিয়ে বালু চাপা দিয়ে মারবো ভাই ওকে আমি একটা স্যান্ড এটার উপরে এরকম করে যদি আমি স্যান্ড রাখবো আর নিচে পড়বে ব্যাস নিচে পড়বে এদিকে আসতেছিস তুই কোন দিকে পালাবি যেদিকে পালাবি ওইদিকে আমি বালু ফেলবো যেদিকে পালাবি এই দেখো এখানে একটা ফেলে দিলাম এখানে আরেকটা ফেলে দিলাম এখানে আরেকটা ফেলে দিলাম এখানে আরেকটা ফেলে দিলাম এই দেখো গাইস আয়রন গোলেম ভালো আছিস তো আয়রন গোলেম এই আয়রন গোলেম তাকা এদিকে টমি আর জমিকে মারার সময় তো অনেক পুরো মজা পাচ্ছিলি না এইবার দেখ এইবার কিরকম মজা পাইছিস এইবার কিরকম মজা পাচ্ছিস ভাই মর মর এরকম করে চাপা দিয়ে মরবে মর 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 Finally guys, Iron Golem কে আমি দুইবার মেরে দিয়েছি ও ভাই তো yes guys আজকে আমরা Iron Golem কে লাভা দিয়ে আর জল তো দিয়ে না ভাই বালু চাপা দিয়ে মারছি কিন্তু তবুও গাইস আমার মন ভরতেছে না আমি চাচ্ছি যে Iron Golem কে আরো মারবো মানে চিরকাল সব সময় যেন Iron Golem আমার চোখের সামনে মরতেই থাকে আমি Iron Golem কে ভাই দেখতে পাই না আমার চোখের সামনে তার জন্য গাইস এই দুটো হলো তোমরা যেগুলো বলছিলে সেইভাবে আমি Iron Golem কে মারলাম এইবার আমি আরেকটা উপায় বের করছি যেটা আজকে আমি বানাবো যেটা আমি তোমাদেরকে গেম প্লে শুরুতে দেখিয়েছিলাম তো চলো সেইভাবে Iron Golem কে মারা কিন্তু গাইস সেটার জন্য না আমাকে না অনেক স্যান্ড লাগবে স্যান্ড তো আমাকে না এখান থেকে অনেকগুলো স্যান্ড লাগবে তো আমি কতগুলো না স্যান্ড নিয়ে নিই ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ভাই প্রচুর স্যান্ড হয়ে গেছে এই স্যান্ড গুলো আগে আমি নিয়ে নিই 38টা স্যান্ড হয়ে গেছে ভাই ওকে তো এবার আমাকে যেগুলো করতে লাগবে আমাকে না স্যান্ড গুলো দিতে লাগবে ওকে এবার আমাকে যেটা করতে লাগবে এইদিকে না আমাকে এরকম করে 5টা ব্লক দিতে লাগবে 1টা 2টা 3টা 4টা 5টা এবার আমাকে যেটা দিতে লাগবে সেটা হলো এই যে চেরি প্ল্যাঙ্কস গুলো আমাকে এখানে একটা দিতে লাগবে ব্যাস এইবার আমাকে যেটা আমি পিস্টন বানিয়ে নিয়ে আসলাম সেই পিস্টনটা আমাকে এখানে দিতে লাগবে এটার উপরে এরকম করে ওকে তো এবার এটার নিচে না আমাকে একটা এরকম করে ডার্ট বসাতে লাগবে এই জায়গাটার মধ্যে আমাকে একটা ডার্ট বসাতে লাগবে এবার আমাকে এই প্ল্যাঙ্কস গুলাকে এই জায়গাটার মধ্যে একটা দুইটা তিনটা ওকে তিনটা প্ল্যাঙ্কস এরকম করে লাগাই দিতে লাগবে তারপরে এই জায়গাটার মধ্যে আমাকে একটা ডার্ট দিতে লাগবে এই জায়গাটা একটা প্ল্যাঙ্কস বসাতে লাগবে এবার আমাকে এই সবগুলা ডার্ট গুলাকে ভেঙে দিতে লাগবে এরকম করে আর এইখানে আমাকে আরেকটা ব্লক দিতে লাগবে এরকম করে এবার এই জায়গাটা আমি যে রিপিটার গুলা বানিয়েছিলাম এই রিপিটার গুলাকে আমাকে এইখানে এরকম
করে আর এটাকে লাগিয়ে দিতে লাগবে আর এটাকে না এরকম করে পিছনের দিকে টানতে লাগবে ওকে এবারে এই দুটো রিপিটারটা আমাকে এখানে একটা রাখতে লাগবে এখানে একটা রাখতে লাগবে এটাকেও এরকম করে সেট করে দিতে লাগবে 4 নম্বর ইসেতে ওকে তো এবারে আমাকে না ব্লকস লাগাতে লাগবে একদম এই জায়গাটা একটা ব্লকস লাগাতে লাগবে আর এইখানে যাওয়ার পর এখানে একটা ব্লকস লাগাতে লাগবে আর এই জায়গাটা একটা ব্লকস লাগাতে লাগবে এবারে আমাকে উপরে যেতে লাগবে এখানে না আমাকে না বেডস লাগাতে লাগবে ওকে তো তিনটা বেডস আমাদের রেডি হয়ে গেছে এখানে একটা আরেকটা বেড আমাকে এই জায়গাটা লাগাতে হবে ওকে তো তিনটা বেডস আমার লাগানো হয়ে গেছে এবার আমাকে কম্পোস্টার লাগবে এখানে তিনটা একটা দুইটা তিনটা ওকে তিনটা কম্পোস্টার আমি বানিয়ে নিয়েছি ওকে তো এবার আমাকে না ট্র্যাপ ডোরস লাগবে অনেকগুলো ট্র্যাপ ডোরস গুলোকে না এখানে এরকম করে লাগিয়ে দিতে হবে এবার এই ডার্টের পিছন দিকে আমাকে একটা দুইটা তিনটা ট্র্যাপ ডোর লাগবে এবার এই তিনটা ট্র্যাপ ডোর আমাকে এরকম করে দাঁড়া করে দিতে লাগবে ব্যাস এরকম করে দিতে লাগবে তিনটা ট্র্যাপ ডোরকে এক দুই তিন এইখানে না আমাকে জম্বিকে নিয়ে আসতে লাগবে তোমরা সব বুঝতে পারো ভাই আস্তে আস্তে ওকে তো এবার আমাকে যেটা করতে লাগবে সেটা হলো এখানে আমাকে না গ্লাস লাগাতে লাগবে এরকম করে এই গ্লাস দিয়ে আমাকে এই পুরো জায়গাটাকে ভরে দিতে লাগবে এই জায়গাটাকে না পুরো গ্লাস দিয়ে ভরে দেবো যাতে একদম দেখা যায় ওকে এই জায়গাটার মধ্যে না আমাকে ভিলেজারকে আনতে লাগবে ভাই যেটা অনেক মুশকিল হবে ওকে তো সবথেকে আমাকে এক রাস্তা বানাতে লাগবে ট্রেনের রাস্তা ফটাফট আমি রাস্তাটা বানাইনি ওকে তো এবার আমাকে যেটা লাগবে সেটা হলো মাইন কার্ট লাগবে এই জায়গাটা আমাকে মাইন কার্ট রাখতে লাগবে এবার একটা করে আমাকে বোট নিয়ে আসতে লাগবে আরে বোটের মধ্যে না এই ভিলেজার গুলাকে আমাকে বসাতে লাগবে এরকম করে চল নিচে যা চল নিচে পর নিচে পর নিচে পর তোরা নিচে পর নিচে পর নিচে পর ব্যাস এরকম করে নিচে পড়ে যা আমাকে একে ধাক্কা দিতে লাগবে ভাই ব্যাস ব্যাস এরকম করে নিচে পড়ে যা আমাকে না এখানে আরেকটা ভিলেজারকে আনতে লাগবে ওকে তো গাইস ফাইনালি আরেকটা ভিলেজার এখানে একা একা চলে আসছে ভাই রাত হলে এরা না একা একাই চলে আসছে আরে আমি ফটাফট ওকে তো সকাল হয়ে গেছে আমাকে না ফটাফট এই জায়গাটার মধ্যে বেরোতে লাগবে ওকে তো ভাই যেমন তেমন করে ভাই আমি তো এখান থেকে বেরোয় গেলাম ওকে এবার যেটা আমাকে করতে লাগবে আমাকে একটা চেস্ট এই জায়গাটার মধ্যে বসাতে লাগবে এরকম করে আর আমি তিনটা হুপার বানিয়েছিলাম আমাকে না চারটা হুপার লাগবে তো আমি আরেকটা হুপার বানাই ফটাফট এই হুপার গুলো আমাকে এখানে একটা লাগাতে লাগবে এরকম করে লাগাতে লাগবে ব্যাস ওকে তো এবার আমাকে যেটা করতে লাগবে আমাকে না পুরো রুফ টপটা বন্ধ করে দিতে লাগবে এই দেখো আমার কাছে ব্ল্যাঙ্কস গুলা রেডি আছে এরকম করে বন্ধ করে দিতে লাগবে সব জায়গায় ভাই আমাকে না এটা পুরো প্ল্যাঙ্কস দিয়ে ভরাই দিতে লাগবে কারণ এই জায়গাটার মধ্যে না আমাকে জম্বিকে আনতে লাগবে ভাই তো আমাকে না ফটাফট এখন রাতের ওয়েট করতে হবে ওকে তো যেমন কি তোমরা দেখছো যে রাত হয়ে গেছে এবার আমাকে শুধু না জম্বিকে খুঁজতে লাগবে জম্বি কোথায় আছে ওকে তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা জম্বি আছে এই জম্বিটাকে আমাকে ফটাফট নিয়ে আসতে লাগবে জম্বি আয় ভাই বহুত কষ্ট করে এই জিনিসটা বানাইছি আমাকে জম্বি জলদি আয় কোথায় গেলি ওকে সিঁড়িটা দিয়ে উপরে আয় ফটাফট জম্বি 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 ওকে আয় প্লিজ আয় প্লিজ আয় প্লিজ আয় ওকে তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি জম্বিকে ফাঁসাই দিছি কিন্তু জম্বি আয় এদিকে আমার দিকে আয় ভাই আমার দিকে আয় 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 নিচে পড় নিচে পড়ে যা প্লিজ নিচে পড়ে যা নিচে পড়ে যা এক মিনিট দাঁড়া আমাকে না এই জায়গাটা একটা ট্র্যাপ ডোর ট্র্যাপ ডোর ট্র্যাপ ডোর এই জায়গাটা ট্র্যাপ ডোর লাগাতে লাগবে আয় প্লিজ আয় ব্যাস নিচে পড়ে গেছে এবার এইটাকে ভেঙে দাও এবার এগুলা যত কিছু আছে সব ভেঙে দাও ভাই এবার এই জম্বিটা দিন হলে ডিসপন হয়ে যাবে তার জন্য এই জম্বিটাকে না আমাকে একটা নাম দিতে লাগবে আমার কাছে নেম ট্যাগটা আছে এই নেম ট্যাগটা দিয়ে একে নাম দিতে লাগবে যাতে ডিসপন না হয়ে যায় আমাকে ফটাফট করতে লাগবে কারণ সকাল হয়ে যাচ্ছে সকাল হয়ে গেলে ডিসপন হয়ে যাবে আমার কাছে নেম ট্যাগটা কোথায় গেল নেম ট্যাগ নেম ওকে জম্বি পাই গেছি নেম ট্যাগ এবার নেম ট্যাগটা এর মাথার মধ্যে লাগা দিতে লাগবে ওকে জম্বি দিয়ে দিছি এবার এটাকে ফটাফট ঢাকি দিতে লাগবে যাতে ও না মরে আগুনে ওকে ঢাকি দিছি এখন আর মরবে না ও আর এখন দেখো গাইস আমাদের এটার উপরে আয়রন গোলেম স্পন হওয়া শুরু করে দিছে ইয়েস তোমরা এখন হয়তো বুঝতে পারছো যে আমি কি করব এরকম করে আমাকে আশেপাশে ওয়াল লাগাতে লাগবে ওকে তো গাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আর অল্প কিছু লাগবে শুধু আমাকে না কয়েকটা সাইন মারতে লাগবে ওকে তো তিনটা সাইন হয়ে গেছে আমাকে আরো সাইন লাগবে ভাই ওকে নয়টা সাইন বানিয়ে নিয়েছি এই উপরের মাঝখানে আমাকে স্টোন লাগাতে লাগবে এরকম করে আর এখানে না আশেপাশে আমাকে এখানে একটা সাইন দিতে লাগবে তারপর এখানে একটা সাইন দিতে লাগবে তারপর আমাকে উপরে যেতে লাগবে এখানে একটা সাইন দিতে লাগবে আর এই জায়গাটা একটা সাইন বোর্ড দিতে লাগবে এরকম করে চারপাশে সাইন দিতে লাগবে উপরেও এরকম করে সাইন বোর্ড দিতে লাগবে এবার গাইস আপনাদের ফুল কমপ্লিট হয়ে গেছে এবার যেটা আমাকে করতে লাগবে সেটা হলো দেখো এরকম করে আমাকে আগে উপরে যেতে লাগবে আর আমার কাছে যে লাভা বাকেটটা ছিল সেই লাভা বাকেটটাকে নিতে লাগবে আর এই লাভা বাকেটটাকে না আমাকে এটা এরকম করে মাঝখানে দিয়ে দিতে লাগবে এবার লাভাটা গাইস এইখানেই থাকবে আর এইবার আমাকে যেটা করতে লাগবে সেটা হলো আমাকে এখানে জল দিতে লাগবে আর আরেকটা ওয়াটার বাকেট ছিল আমাদের আরো দুইটা ওয়াটার বাকেট আছে একটা এইখানে জল দিতে লাগবে ব্যাস গাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার দেখো গাইস এখানে শুধু আয়রন গ্লোম স্পন হবে আর মরবে ইয়েস গাইস এটা ছিল আমার আয়রন ফার্ম ওকে তো গাইস আমাদের এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে শুধু না এরকম করে উপরে যাওয়ার রাস্তা বানাতে লাগবে এরকম করে এই দেখো এরকম করে এক মিনিট দাঁড়ো এক মিনিট দাঁড়ো এই জায়গাটা কি হয়েছে ওকে তো গাইস আমি এই জায়গাটা এরকম করে ল্যাডার দিয়ে দিচ্ছি উপরে যাওয়ার জন্য এবার আমাকে না শুধু এখানে রেড স্টোন টর্চ লাগাতে লাগবে যাতে আমি এটাকে অ্যাক্টিভেট করতে পারি দেখো এই জায়গাটা যদি আমি রেড স্টোন টর্চ লাগাই দিই দেখো আমাদের পিস্টন ওয়ার্ক করতেছে গাইস এখন যদি আমরা উপরে যাই তাহলে তোমরা দেখতে পারবে একটা জিনিস এক মিনিট দাঁড়ো আমি তোমরা এই সাইড থেকে গিয়ে দেখাচ্ছি
ফাইনালি গাইস, এতক্ষণ ধরে কষ্ট করার পর আবার আয়রন ফার্ম রেডি হয়ে গেছে। এই দেখো যাই আয়রন গ্লোব জ্বলছে, আর আয়রন গ্লোব আগুনে পড়ে যাচ্ছে। বিগ ব্রেন গাইস, বিগ ব্রেন। আর এইভাবে গাইস আমার আয়রন গ্লোবের সাথে বদলা নেওয়া কমপ্লিট হচ্ছে। কারণ দেখো এখন এখানে না আয়রন গ্লোবকে আর মারতেই লাগবে না আমাকে। এখানে আয়রন গ্লোব একা একা জন্মাবে, একা একা জন্মাবে আর একা একা মরবে ভাই। আমাকে কিচ্ছু করতে হবে না, আর শুধু মরবে না ভাই, আমাকে প্রফিটও দিবে। তোমাকে আমি দেখাচ্ছি কিভাবে প্রফিট দিবে। দেখো যদি আমি নিচে যাই, আরে দেখো এখানে আমি একটা সিঁড়ি বানাইছি, এরকম করে আমি সিঁড়ির উপরে যাব। আর এখানে দেখো চেস্ট, দেখতে পাচ্ছ চেস্ট? এই চেস্টের মধ্যে যদি আমি ক্লিক করি এখানে আয়রন পাবে ভাই, আমি আয়রন পাচ্ছি। মানে যতগুলো আয়রন মরতেছে সব আমি এই আয়রনগুলো এখানে পাবো। মানে আমার কাছে এখন আনলিমিটেড আয়রন আছে ভাই, আনলিমিটেড আয়রন। আর আমি ভাবতেছি যে এরকম আয়রন ফার্ম আরো আমি বানাবো, যাতে আমার কাছে অনেকগুলো আয়রন থাকে। কারণ নেক্সট এপিসোডে আমাকে আয়রন অনেক লাগবে, কারণ আমি একটা ব্রিজ বানাবো আর একটা পার্ক বানাবো। বাকি আজকের এপিসোড এতটুকু রাখি। তোমাদেরকে যদি গেমপ্লেটা ভালো লাগে গেমপ্লেটাকে লাইক করো, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো। বাকি দেখা হচ্ছে নেক্সট গেমপ্লেতে। বাই বাই।